হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, প্রেম ভালোবাসা সম্পর্কে বিখ্যাত মনীষীদের কিছু উক্তি। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। রবি ঠাকুর। আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্যই নেই। সুইফট। আমি তোমাকে অসংখ্য ভাবে ভালোবেসেছি, অসংখ্য বার ভালোবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সব সময়। রবীন্দ্রনাথ ঠাকুর। আমি থাকি তোমার প্রহরী, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। সুনীল গঙ্গোপাধ্যায়। আমি সেই নারীকে ভালোবাসি যার অতীত আছে, আর সেই পুরুষকে ভালোবাসি যার ভবিষ্যৎ আছে। অস্কার ওয়াইল্ড। আমরা কোনোভাবেই ভালোবাসার উপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের উপর মূল্য নির্ধারণ করতেই হবে। মেলিনা ক্লার্ক, আইরিশ অভিনেত্রী। আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না। জোসেফার কনরাড। কেউ যদি তোমায় ভালোবাসার মূল্য না বুঝে, তবে নিজেকে নিঃস্ব ভেব না, জীবনটা এত তুচ্ছ না। কোনো কিছুকে ভালোবাসা হলো সেটা বেঁচে থাক তা চাওয়া। কনফুসিয়াস। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তা তারা নিজেরাও জানে না, আর মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তা তারা নিজেরাও জানে না। সমরেশ মজুমদার। জীবন যেমন একটা ফুল, আর জীবনের ভালোবাসা হলো মধুস্বরূপ। সেকেনা। জীবনে দুটি জিনিস খুবই কষ্টদায়ক, একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। শেক্সপিয়ার। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। এলিজাবেথ বাওয়েন। যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে, কেবল তাকে ভালোবেসে যেতে পারে না। অস্কার ওয়াইল্ড। যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না। বঙ্কিমচন্দ্র। যে ভালোবাসা পেল না, যে কাউকে ভালোবাসতে পারল না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই। কিটস। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এই রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। কাজী নজরুল ইসলাম। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্য সেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভালোবাসা নিয়ে আপনি কি বলবেন তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।